ব্রিটেনে কোভিড-19-এ মৃত্যু ঝুঁকিতে রয়েছেন বাংলাদেশিরা। মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই ভাইরাসে 182 জন বাংলাদেশি মারা গেছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। লন্ডন থেকে বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে কতজন বাংলাদেশি মারা গেছেন তার কোনো সঠিক পরিসংখ্যান ছিল না এতদিন। তবে মঙ্গলবার পাবলিক হেলথ ইংল্যান্ডের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত 13 মে পর্যন্ত কোভিড-19-এ আক্রান্ত মোট 708 জন ব্রিটিশ বাংলাদেশির মধ্যে মৃত্যুবরণ করেন 182 জন। অনেকে বলছেন নিজেদের অসচেতনতাই এই মৃত্যুর কারণ। এটার কারণটা হলো, মেন কারণটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে মনে করেন আমরা সবাই একসাথে চলাফেরা বেশি করি, আইনগুলো মেনে চলতে পারি না, এই দুইটা কারণে এটা বিশাল একটা কারণ হয়ে গেছে মরার। বেশিরভাগ আমরা আইনটা যদি মানতাম, যে আমরা দূরত্বটা বজায় রাখতাম, ডিস্টেন্স আর হ্যান্ড স্যানিটাইজার ওয়াশিং এইগুলো মেনটেন করি না আমরা, আমরা যার মন মন চলাফেরা করি, ওই যে আমরা এই যে সুন্দর দিন করছে সবাই একসাথে আমরা বাড়িয়ে যাই, আমরা ডিস্টেন্সটা মেনে করি, দোকানে যাই দেখেন এই ঝামেলাগুলো আছে, এইটাই হচ্ছে মেন কারণ। আমার থাকি আর বাংলাদেশি মানুষগুলো তো ইস্ট লন্ডন বা ব্রিটেনও কিছু বেশি আসন, আর আমরা বাংলাদেশি মানুষ হলে মেনটেন্স করে না, যে যেগুলো করোনা ভাইরাসে তারা হইয়া দেয় ডাক্তারে বা এনএইচএসে, এগুলো মানরা না, এর দায় আমরা বাংলাদেশি মানুষগুলোর উপরে কিছু একটা ঝুঁকিপূর্ণ আছে, রিস্ক আছে। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে লন্ডনেই। করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে ব্রিটেনে সবচেয়ে ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশিরা, এমন তথ্য উঠে এসেছে ব্রিটেনের সরকারি এক পরিসংখ্যানে। তবে কেন এই ঝুঁকির মধ্যে বাংলাদেশিরা? বিশেষজ্ঞরা বলছেন সামাজিক দূরত্ব না মানা সহ খাদ্যাভ্যাস সহ অনেক কারণ রয়েছে এর পিছনে। করোনা ভাইরাস শব্দের সাথে পরিচিত নন এমন মানুষ আমার মনে হয় এই বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের কমিউনিটিতে কেন এই ভয়াবহ সমস্যার মাত্রা বেশি। বেশ কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে আমরা যৌথ পরিবারে থাকতে পছন্দ করি, যেখানে হয়তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা সম্ভব হয় না। সাথে সাথে আমরা তৈলযুক্ত খাবার সবসময় খেয়ে থাকি, আমরা আবার এক্সারসাইজ করি না, সাথে সাথে আমাদের ভিটামিন ডির অভাব আছে। এরকম একাধিক কারণের জন্য আমাদের কমিউনিটিতে এই সমস্যার মাত্রা বেশি। আমাদেরকে অবশ্যই সরকারের ন্যাশনাল হেলথ অর্গানাইজেশনের অ্যাডভাইস অনুযায়ী চলতে হবে। আমাদের স্বাস্থ্য, আমাদের লাভড ওয়ান, আমাদের প্রতিবেশী সবার স্বার্থে আমাদেরকে অবশ্যই সুস্থ থাকার জন্য আমাদের খাবার, লাইফস্টাইল সবকিছুর মধ্যে পরিবর্তন আনতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে কোভিড-19-এ ব্রিটেনে আক্রান্তদের মধ্যে মারা যাওয়ার ঝুঁকি নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি ছিল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।